আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের, চতুর্থ অধ্যায়ের উপরে ঘূর্ণন গতির উপর আলোচনা করব। ঘূর্ণন গতি, আমাদের ঘূর্ণন গতি বিষয়ে কিছু আইডিয়া আছে হয়তো, তাই না? বলতো, ঘূর্ণন গতি সংক্রান্ত কি কি বিষয় তোমাদের জানা আছে? কারো কি জানা আছে? হ্যাঁ বলো, ঘূর্ণন গতি বিষয়ে কি কি বিষয়ে তথ্য তোমাদের জানা এখন বলো। এই আজকে যে টপিকটি আলোচনা হচ্ছে, এটি মূলত তৃতীয় এবং চতুর্থ উভয় অধ্যায় আলোচনা হয়। তৃতীয় অধ্যায়ের শেষে, চতুর্থ অধ্যায়ের মাঝখানে বা শেষের দিকে। তো যে বিষয়টা হচ্ছে এই ঘূর্ণন গতি, কোন বস্তু কণা যখন কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, কোন বস্তু কণা যখন কোন বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তাকে আমরা বলি ঘূর্ণন গতি। অনেক সময় এটাকে বলে বৃত্তীয় গতি, বৃত্তীয় সার্কুলার মোশন। তো বৃত্তীয় গতি, আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তুকে ঘুরতে দেখি, তাই না? তোমাদের হাতের কাছে, তোমাদের কাছাকাছি অবস্থিত কে কি ঘুরছে এখন? ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরছে সবচেয়ে কাছে, তাই না? তারপরে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বস্তু কণা একেবারে ইলেকট্রন থেকে শুরু করে একেবারে বড় বড় গ্রহ গ্রহ বস্তু, মহাজাগতিক বস্তু সবকিছুই যেন রোটেট করছে। তো একেবারে ক্ষুদ্রতম বস্তু করা ইলেকট্রন, সেও কক্ষপথে ঘুরছে। তো এই জন্য ঘূর্ণন গতির স্টাডি প্রয়োজন। আবার তোমরা দেখো সৌরজগতের সোলার সিস্টেমের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে। তো এখন এই যে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি স্টার্ট, এর আগে তোমরা পড়েছো রৈখিক গতি, এখন ঘূর্ণন গতি সম্পর্কে কিছু আলোচনা এখানে করছি। যেমন প্রথমেই ঘূর্ণন গতির ক্ষেত্রে আমি বলবো যে কৌণিক সরণ, কৌণিক সরণ এই বিষয়টা, তারপরে তোমরা কি দেখতে পাচ্ছ না? জি স্যার, আমি এখানে একটা বৃত্তাকার পথ দেখালাম, এটা তার কেন্দ্রবিন্দু। কোন বস্তু এই বৃত্তাকার পথে ঘুরছে, কোন বস্তু কণা, বস্তু কণাটি কোনো এক মুহূর্তে এই বিন্দুতে ছিল এবং ঘুরতে ঘুরতে কোনো ক্ষুদ্র সময়ের ব্যবধানে বি বিন্দুতে গেল। এতে করে স্পষ্টত আমরা দেখতে পাই যে বস্তু কণার একটি কৌণিক সরণ হল। সে কৌণিক সরণ হল বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। কোন নির্দিষ্ট সময় আমি যদি সেটাকে টি হিসাবে কল্পনা করি, যে ক্ষুদ্র সময় টি সময়ে একটি বস্তু কণা ঘুরতে ঘুরতে এ হতে বি বিন্দুতে গেল, তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণটি হলো কৌণিক সরণ। কৌণিক সরণের যদিও আমরা এখানে থেটাকে অনেকে আমরা এখন পর্যন্ত ডিগ্রি হিসাবে চিনি, তবে এখানে কৌণিক সরণ প্রকাশ করতে এই কোণটাকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তো আমরা বলতে পারি যে কোনো বস্তু কণা কোনো নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণনরত, কোনো বস্তু কণা কোনো নির্দিষ্ট সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অথবা কোন নির্দিষ্ট সময় যে বৃত্ত চাপ অতিক্রম করে সেই বৃত্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। তো টি সময়ে একটি বস্তু কণা এ হতে বি বিন্দুতে গেল, এক্ষেত্রে বৃত্ত চাপ হলো এ বি। তো ওই বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে একটি কোণ উৎপন্ন করেছে, সেই কোণটির নাম কি বলো? থিটা, কৌণিক সরণ, কৌণিক সরণ, এবং একে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তোমরা জানো যে রেডিয়ান কি? তোমাদের কি রেডিয়ান সম্পর্কে জানা আছে? রেডিয়ান কি, 1 রেডিয়ান কি? পাই বাই 180 স্যার, 1 রেডিয়ান পাই বাই 180। তোমাদের, আমি তোমাদের কাছে একটু সংজ্ঞা জানতে চাচ্ছি যে আসলে 1 রেডিয়ান বলতে কি বোঝো? কোন বৃত্তের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে। রাইট, এখানে আমরা 1 রেডিয়ান তখনই পাবো, খুব সহজ করে ভাবো, এই বৃত্তের ব্যাসার্ধ কত?
আর এই বৃত্তের চাপ কত? এবি 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 যদি যদি এই বৃত্তের চাপ যদি এবির সমান বৃত্তের চাপ এই বৃত্তের চাপ যদি ব্যাসার্ধের সমান হয়ে থাকে অর্থাৎ এবি ইকুয়াল আর যদি হয়ে থাকে তাহলে আমরা কেন্দ্রে উৎপন্ন যে কোণটা পাবো সেই কোণটাই হলো এক রেডিয়ান। আবার এই এই মুহূর্তে বৃত্তের ব্যাসার্ধ যেটা দেখছো সেই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপটা যদি হতো অর্থাৎ এবি চাপ যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে যেত তখন যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন সেই কোণটাকে আমরা বলতে পারতাম এক রেডিয়ান। বুঝেছো তোমরা? তাহলে সহজ করে বললে আমরা বলতে পারি বৃত্তে বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলা হয়। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা গাণিতিক প্রক্রিয়ায় এটা বলতে পারি যে একটি বস্তু কণা যদি একবার পূর্ণ একবার আবর্তন করে তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে কত? তোমরা জানো বৃত্তের কেন্দ্রে যে কোণটা রেডিয়ান এককে কোণটা কত হবে একবার পূর্ণ আবর্তনে? আমি তোমাদের কাছে রেডিয়ান এককে জানতে চাচ্ছি স্যার। পাই চেষ্টা করছো ডিগ্রিতে 360 ডিগ্রি। ওকে ঠিক আছে, কিন্তু রেডিয়ানে এটা হবে টয়েস পাই রেডিয়ান। এই জন্য আমরা এটার একটা সম্পর্ক পেয়ে যাই যে 360 ডিগ্রি কোণ ইজ ইকুয়াল টু টয়েস পাই রেডিয়ান। নাকি তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান আমরা একটা সম্পর্ক পেয়ে যাই টয়েস পাই বাই 360 ডিগ্রি। এটা লেখার পরে এটা হয়ে যায় রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিতে হয় পাই বাই 180 রেডিয়ান। সুতরাং তোমরা যদি কনভার্সন দরকার হয়ে পড়ে কখনো ক্যালকুলেটর থেকেও করতে পারো আর এন 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। কিংবা যদি আমরা বলি 1 রেডিয়ান তাহলে কত হলো? 1 রেডিয়ান হলে কত হবে স্যার? 180 বাই পাই ডিগ্রি। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই পাশে নিয়ে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180। তাহলে 1 রেডিয়ান কত? 180 বাই, ঠিক আছে কি, 5 ডিগ্রি। এই সুতরাং কনভার্সনটা তোমাদের জানা থাকা উচিত। এই যে ইউনিটটা বললাম, তাহলে আমরা আসি আবার কৌণিক সরণে। কোন বস্তু কণা ঘুরছে কোন নির্দিষ্ট সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটি, হ্যাঁ, কোন নির্দিষ্ট মুহূর্তে ওই বৃত্ত চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা রেডিয়ান এককে আমরা বলবো। কৌণিক সরণ তার প্রকাশ হবে কি দিয়ে? বলো থিটা। এখন আমরা আসি যে একটি বস্তু কণা যদি n সংখ্যক বার ঘুরে একবার ঘুরলে কৌণিক সরণ কত হতে পারে? ঘুরলে কৌণিক সরণ তোমরা জানতে পারলে একবার ঘুরলে কৌণিক সরণ রেডিয়ান এককে কত? টোয়াইস পাই সাথে বলবে রেডিয়ান। তাহলে তোমরা বলো কোন বস্তু কণা, যেমন তোমরা বলছো যে এখন মাথার উপরে ফ্যান ঘুরছে, তো ফ্যান যদি ঘুরে তো তোমার ফ্যানটা যদি মিনিটে 90 বা 100 বার ঘুরে তাহলে তোমরা কি বলতে পারবে যে কত কৌণিক সরণ হয়? কত কৌণিক সরণ হয় যদি, তাহলে আমরা এখানে বলবো যে n সংখ্যক বার ঘুরলে কৌণিক সরণ হয় টোয়েলভ বাই কত হবে? টোয়েলভ বাই ইনটু n। এটাকে তো আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু টোয়েলভ বাই n। এটাকে আমরা একটা সূত্র বা সমীকরণ হিসেবে ভাবতে পারি। কতবার ঘূর্ণনের জন্য কৌণিক সরণ এটা পেলাম? n সংখ্যক বার ঘূর্ণন বলছি। আমার ফ্যানটা যদি প্রতি মিনিটে 200 বার ঘুরে, কিংবা একটি গাড়ির ইঞ্জিন যদি প্রতি মিনিটে এতবার ঘুরে, এই একটা ফ্যান দেখা গেলো একটা ওয়াল ফ্যান প্রতি মিনিটে 1250 বার ঘুরে, তো ওই ফ্যানটির কৌণিক কত হবে, কৌণিক সরণ কত হবে? তখন আমরা এইভাবে ভাবতে পারি থিটা ইকুয়াল টোয়েলভ পাই ইনটু এন। তাহলে যখনই তোমাদের প্রয়োজন হবে কৌণিক সরণ জানার
তখনই তোমরা যে কাজটি করতে পারো সেটি হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু টুয়েস পাই এন ব্যবহার করা। এটি গাণিতিক ভাবে এইভাবে আসলো যে একবারে তো টুয়েস পাই, তাহলে এন বারে টুয়েস পাই এন। আবার কখনো যদি তোমাদের এরকম মনে হয়, অনেক সময় তোমাদের পরীক্ষা প্রশ্নে দিয়ে দেয় যে আচ্ছা ওই বস্তুটি কতবার ঘুরবে, তো বস্তুটি কতবার ঘুরবে সেটার জন্য এখানে আবার এল ইজ ইকুয়াল টু থিটা বাই টুয়েস পাই। কেউ তো এমন ভাবে বললো যে আচ্ছা এটা যদি একটি বস্তু যদি বস্তুটি কতবার পূর্ণ আবর্তন করেছে, স্যার আরেকবার বলেন তো প্রশ্নটা। সময় 20π, 20π রেট রিডিউস করেছে তো কতবার আবর্তন করছে, পূর্ণ আবর্তন কতবার হয়েছে? 10 বার। তোমরা শুধু বসাবে যে কৌণিক সরণ যখন বলা হচ্ছে 20π ডিভাইডেড বাই 2π, তাহলে হয়ে গেল এটা 10 বার। হ্যাঁ, এই হলো বিষয়। তো অনেক সময় কৌণিক সরণ বোঝাতে রিভলিউশন শব্দটি ব্যবহার করা হয়, কৌণিক সরণ বোঝাতে REV ব্যবহার করা হয়। কৌণিক সরণ বোঝাতে কি ব্যবহার করা হয়? REV, REV এটি অ্যাব্রিভিয়েশন ফর্ম, সেটা হচ্ছে এটার ইলাবোরেশনটা হচ্ছে রিভলিউশন। এটাকে তোমরা আবর্তন হিসেবে ভক্তি করো, ঘূর্ণন আবর্তন রেভলিউশন। তো কোথাও যদি দেখে থাকো 200 REV, এটা কি ভাববে তোমরা? বিশেষ করে ফিজিক্স এর ক্ষেত্রে বলছে, কিংবা এরকম কোন মেকানিক্যাল এর ক্ষেত্রে অনেক সময় কোন যন্ত্রপাতিতে যেগুলো ঘূর্ণনশীল যন্ত্রপাতি ঘুরে যেগুলো ওগুলোতে সংখ্যা REV লেখা থাকে। REV বলতে তোমরা কি বুঝো? বলতে পারছো না? কোথাও লেখা আছে ফিজিক্স এর প্রশ্নে লেখা আছে 200 REV, 200 REV মানে 200 revolution, 200 revolution মানে কি 200 বার ঘুরে, 200 বার ঘুরে থিটার মান কত? তাহলে 400π। 400π। এই বিষয়গুলো যেন ছোটখাটো এই বিষয়গুলো না জানলে কিন্তু অঙ্ক হয়তো সূত্র জানা কিন্তু কনভার্সন হচ্ছে না, তেমন হবে না। তো এই বিষয়টা তোমাদের জানা থাকা উচিত। এর পরবর্তীতে তোমরা জানবে যে আর এর আরিভি কে আরো সংক্ষিপ্ত ভাবে লেখা হয় শুধু আর, শুধু আর, আর তারপরে থাকে PM। আমি এটা পরে বলছি RPM। এই RPM যখন বলা থাকে তা আর মানে রেভলিউশন মানে ঘুরে এত বার, PM মানে পার মিনিট। তাহলে কি হবে বলো, একসাথে করলে কি হবে বলো? প্রতি মিনিটে আবর্তন, প্রতি মিনিটে আবর্তন, PM পার মিনিট, রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে আবর্তন সংখ্যা। তো এই কথাটা আমি এইভাবেই বলি, 200 RPM বলে এখানে তো রেভলিউশন নাই বলে ওটাকে আরো ছোট করে ফেলা হয়েছে। এটাকে কথায় যদি এটা আমরা কথায় প্রকাশ করি তাহলে এর অর্থ হবে 200 বার ঘুরে প্রতি মিনিটে, অর্থাৎ 200 revolution পার মিনিট। যেগুলো ভালো কোম্পানির তৈরি জিনিস তারা একবারে পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে দেয় ওটা কতবার ঘুরে। তোমরা দেখবে যে ফ্যান গুলোতে যেগুলো ব্র্যান্ডের আর কি, যেগুলো ভালো মানের, তো দেখবে যে লেখা থাকে এত RPM, মানে একজন সাথে সাথে দেখে বুঝবে যে এটি হাইয়েস্ট দেওয়া আছে, যে এটি এতবার ঘুরে প্রতি মিনিটে। আশা করি RPM যেখানে লেখা দেখ সেখানে এটাই ভাববে যে RPM মানে এটাই বুঝে, যে বোঝা যায় যে 200 revolution পার মিনিট, 200 বার প্রতি মিনিটে ঘূর্ণন। তার মানে জানা গেল টাইমটা, এখানে দুটা জিনিস ঢুকে ঢুকে আছে বলো, দুটা জিনিস ঢুকে আছে। সেটা হচ্ছে এখানে কৌণিক সরণটা জানা যাচ্ছে যে থিটার মান কত স্পষ্ট, 200 200 ইন্টু
রেডিয়ান এককে বলো 200 × 2π 200 × 2π সেটা জানা গেল থিটার মান সাথে টাইমটাও জানা গেল 12 মিনিট মানে টাইমের মান এখানে 60 সেকেন্ড তার মানে তার রেটটাও জানা গেল তো অনুসরণ বিষয়ে তোমরা জানতে পারলা এই ক্ষেত্রে একটা বিষয় আর একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমরা এই এবি বৃত্ত চাপকে যদি এস বলে থাকি আর কোণ তো রেডিয়ানে আছে তোমরা এরকম সূত্র জানো এস ইকুয়াল আর থিটা কখনো যদি প্রয়োজন পড়ে যে আমাদের জানা দরকার আমাদের বৃত্ত চাপ জানা আছে ব্যাসার্ধ জানা আছে রেডিয়ান জানা দরকার হতে পারে না যে কত রেডিয়ান কোণ উৎপন্ন হবে তাই সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি এস ইকুয়াল আর থিটা এটা তোমরা আগে থেকে এই সূত্রটা মানে জানো আমরা যদি কথায় প্রকাশ করি তাহলে এস কে বলবো বৃত্তচাপ এই মুহূর্তে বৃত্তচাপ অনেক সময় বৃত্তচাপকে রৈখিক সরণ বলেও ভাবা হয় বৃত্তচাপ একজন বলেছে আসলে এটি কত পথ অতিক্রম করেছে রৈখিক দূরত্ব বলে এ থেকে বি তে গিয়েছে তো তো সে কত রৈখিক দূরত্ব অতিক্রম করেছে বলে এ থেকে বি রৈখিক দূরত্ব এস রৈখিক দূরত্ব হচ্ছে এস এ বি এটা হলো এস এই অংশ এটা টাইম লেখা আছে আচ্ছা টাইম টাইপ আছে না এস দূরত্বের দিক দিয়ে এস সময়ের দিক দিয়ে টি তো এই পথ পাড়ি দিতে তার এস এটা এই এসটা কার সাথে সম্পর্কিত এইভাবে বৃত্তের ব্যাসার্ধ আর রেডিয়ান কোণ থিটা হলো কেন্দ্রে উৎপন্ন রেডিয়ান রেডিয়ান কোণ সাথে সম্পর্ক তাহলে কি আমরা বলতে পারি এটা কৌণিক সরণের মান এটা কি বলো বৃত্তচাপের বৃত্তচাপ কিংবা রৈখিক দূরত্ব রৈখিক সরণের মান বললেও ঠিক হবে রৈখিক সরণের মান আর এটা কৌণিক সরণের মান তাহলে তারা রিলেটেড আমরা এখন এইভাবে ভাববো যে এই কথাটি রৈখিক কৌণিক সরণ কথাটা কমন রৈখিক তখন আমরা ভাববো রৈখিক কো আচ্ছা এটা দূরত্ব আর কৌণিক তখন আমরা ভাববো যে এটা কোণ এটা রেডিয়ান কোণটা রেডিয়ান একক একক তাহলে এস ইকুয়াল আর থিটা রৈখিক সরণের মান কৌণিক সরণের মানের এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী রাশিটা কে রৈখিক সরণ কৌণিক সরণ এদের মধ্যে রিলেট করছে কে ব্যাসার্ধ ব্যাসার্ধ এখন আমি তোমাদের বলবো কৌণিক বেগ ওমেগা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় কৌণিক বেগ ওমেগা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তো ওমেগা কৌণিক বেগ আমরা আমি প্রথমে তোমাদের শুধু বেগ সংক্রান্ত যে বেগ নিয়ে ভাবতে বলছি এখানকার এই চিত্রে বেগ কে কিভাবে প্রকাশ করবে একটি বস্তু কোনা এ থেকে বি তে গিয়েছে ঠিক সময় তাহলে খুব সহজে বেগ কি বলো এস বাই টি ভেরি গুড এটাকে আমরা বলবো এটা যেহেতু রৈখিক সরণ তাই এটাকে বলবো রৈখিক বেগ এখন আমাদের আলোচনায় আসি আমাদের আলোচনা হলো আচ্ছা টি সময়ে এই বস্তুটি টি সময়ে তো থিটা সরণ হয়েছে তাহলে থিটা বাই টি এটাই হলো কৌণিক বেগ সহজ সরল ভাবনা এটার মতো করে বলে দূরত্ব ভাগ সময় সরণের মান ভাগ সময় তবে বলে এখানেও তাই কৌণিক সরণের মান ভাগ সময় তাহলে এটাকে আমরা কি বলছি কৌণিক বেগ তাহলে ওটাও বেগ এটাও বেগ আলাদা করবার জন্য একে বলছি রৈখিক বেগ আর একে আলাদা করবার জন্য বলছি কৌণিক বেগ এর একক তোমরা জানো মিটার পার সেকেন্ড এর একক তোমরা এখন নিজেরাই বলতে পারবে কত হবে রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড ভেরি গুড রেডিয়ান পার ওমেগা এখন এই ওমেগা এভাবে আমরা মেজার করব বলার সময় বলবো একক সময়ে কৌণিক সরণের হার একক সময়ে কৌণিক একক সময়ে কৌণিক সরণ কে বলা হয় অথবা কৌণিক সরণের হার কে এক কৌণিক সরণের হার কৌণিক সরণের হার কে কৌণিক বেগ বলা হয় সহজ করে একেবারে সহজ কৌণিক সরণ ডিভাইডেড বাই টাইম কৌণিক বেগ বলে
কথা হলো যখন আমরা এই সকল এইভাবে চিন্তা করি তখন ভাববে যে এইটি এই ভাবনাটি হলো অতিমাত্রায় এটা হলো যে সরল ভাবনা তেজ বাইটি কিন্তু আমাদের এটাও জানা উচিত যে বেগ সবসময় ধ্রুব থাকে না কনস্ট্যান্ট নাও থাকতে পারে বেগ যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বেগ বের করি তোমাদের কারো মনে আছে তাৎক্ষণিক বেগ আমরা ডিভি দিয়ে প্রকাশ করি ডিএসডিটি ক্যালকুলাসে তাহলে দেখো এটাই কখন ইউজ করবো এটা কখন ইউজ করবো এটা হলো যেখানে কোনো পরিবর্তন নাই বেগের একই বেগে চলছে এস বাই টি করলে হয়ে যাচ্ছে আর এটাকে আমরা ক্ষুদ্রাতে ক্ষুদ্র সময়ে স্মরণের হার নির্ণয় করবো এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ ডিভি ডিএসডিটি এটা কোন ফরম্যাট বলো বলতে পারবে না ডিডিটি অফ এস আমি তোমাদেরকে একটু তুলনা করে বোঝাতে চাচ্ছি এভাবে তো লিখি আমরা জাস্ট কত দূরত্ব কত সময় আর আমরা এটা ইউজ করি যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাৎক্ষণিক ভাবে কোনো বস্তুর বেগ নির্ণয় করি সেটা হলো ডিভি ইকুয়াল ডিএসডিটি তাৎক্ষণিক বেগ তাহলে তোমরা কি বলতে পারবে এটাকে তাহলে ওই ফরম্যাটেই আমরা লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি ক্যালকুলাসে বাই ক্যালকুলাস তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো ডি থিটা ডিটি আমরা ব্যবহার করবো ক্যালকুলাসে ঠিক ওর সাথে মিল হলো কেন কেউ হয়তো বলবে যে আমি কখন কোনটা ইউজ করবো বলে তোমার যদি জানা থাকে যে কোন একটি ফাংশন রূপে কোন একটি ইকুয়েশন রূপে থিটাকে প্রকাশ করা হলো তাই ইকুয়েশন রূপে বা কোনো ফাংশন রূপে যদি থিটাকে প্রকাশ করে তাহলে সেই থিটাকে তুমি থিটা যখন ফাংশন রূপে প্রকাশিত তো সেখান থেকে তুমি টাইমের সাপেক্ষে তাকে ডিফারেনশিয়েট করো টাইমের সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে ওমেগা পেয়ে যাবে অন্তরজ নেওয়া সময়ের সাপেক্ষে অন্তরজ তাহলে এটা একটা আর এটা বিষয়টা কি আমি জানতে পারলাম যে একটি বস্তু কোনা নাকি একবার ঘুরলো তা থিটার মান আমি জানতে পারলাম থিটা ইজ ইকুয়াল কত একবার ঘুরলো সময় লাগলো নাকি এত সেকেন্ড তো বলে এটা সহজ কত কোণ আর কত রেডিয়ান আর কত সময় এটা হলো কৌণিক বেগ কিন্তু যদি আমার এই থিটাটা টাইমের ফাংশন রূপে প্রকাশ হয় তাহলে আমি কি কৌণিক বেগ বের করতে পারবো না তখন কি করবো তখন কারের ব্যবস্থা এটা তাহলে বলো ক্যালকুলাসে অমেগাকে কি দিয়ে প্রকাশ করে কার কার ডিফারেন্সিয়েশন বলো কার সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন তাড়াতাড়ি বলো সময়ের সাপেক্ষে স্মরণের ডিফারেন্সিয়েশন ক্লিয়ার তো হলো না কথাটা আরেকজন বলো চেষ্টা করো ক্লিয়ার করার কৌণিক বেগ আমরা ক্যালকুলাসে কিভাবে প্রকাশ সময়ের সাথে কৌণিক স্মরণের অন্তরীকরণ অন্তরীকরণ গুড সময় সাপেক্ষে কৌণিক স্মরণ আমি যদি শুধু স্মরণ বলে থাকি তাহলে অনেকে এটা ভাবতে পারে সময় সাপেক্ষে স্মরণ তাহলে তো এটা রৈখিক বেগও হতে পারে তাই আমার ক্লিয়ার করে দিতে হবে রৈখিক স্মরণ কৌণিক এখন আমরা এভাবেও ভাবতে পারি আচ্ছা যদি এরকম ঘটনা ঘটে আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এন ডিভাইডেড বাই টি এটা সরি ওমেগা ইকুয়াল টু হবে ধরা যাক এভাবে আমরা বলি যে ধরি এন সংখ্যক বার ঘুরতে সময় টি এই যে এন সংখ্যক বার ঘুরতে সময় লাগে টি এখান থেকে আমরা যে ধারণাটা নিয়ে আসতে পারি যে এন হলো এন বার ঘুরলে থিটার মান জানা যায় কত সেটু জিসা এন বার ঘুরলে থিটার মান টু পাই এন তাহলে আমরা ওমেগা জানতে চাই ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি জেনারেল ফর্মুলা থিটা বাই টি ক্যালকুলার বাদ দিয়ে তাহলে থিটা বাই টি থিটার মান তো পেয়েছি বলি এন বার ঘুরতে এন বার ঘুরছে তাই থিটার মান টু পাই পেয়েছি আর এই যে কত সময় লাগছে এতে সময় লাগে টি সুতরাং এটা একটা জেনারেল ফর্মুলা হিসেবে প্রকাশ করা যেতে পারে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এন বাই টি
1200 RPM লেখা আছে তার ওমেগা বের করো, যখন তুমি অনুসন্ধান চালাবে অনুসন্ধান চালাবে 1200 বার, তাহলে এন এর মান বুঝবে কত? 1200 হবে, 1200 পার মিনিট। তাহলে টি এর মান বুঝবে 60 সেকেন্ড। এই হলো, তাহলে কোথাও যদি আরপিএম দেওয়া থাকে তোমরা কৌণিক বেগ সম্পর্কে ধারণা পেয়ে যাবে, আশা করি বুঝেছ। আবার যদি কখনো এরকম হয়, তোমরা কি জানো কোনো বস্তু একবার ঘুরলে একবার একবার ঘুরতে প্রয়োজনীয় সময়কে কি বলে? স্যার পর্যায়কাল। একবার ঘুরতে প্রয়োজনীয় সময় সেটাকে আমরা বলি টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, পর্যায়কাল। তাহলে তার নাম চেঞ্জ হয়ে গেল, সেই স্পেশাল একটা সংকেত ধারণ করলো। একবার ঘুরতে প্রয়োজনীয় সময় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন যদি হয় একবার, এন এর মান যদি হয় এক, টাইমটা তখন হবে কত? আমরা এই সমীকরণটাকে একটা স্পেশাল রূপ দিতে চাই, বলে একবার, বলে একবার, তাহলে এন এর মান নেয় তো বলে এটার টাইমটার নাম কি? বলে টাইমটার একটা স্পেশাল নাম আছে, কি বলে? একবার ঘুরতে সময় কি কি বলে? এটিও গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, ঘূর্ণন গতি, একে ছাড়া ঘূর্ণন গতি চলবে না। তবে আবার এটাও জানো যে 1/T কে এফ বলে, জানো কিনা বলো? জি স্যার। এগুলো ছাড়া ঘূর্ণন গতি চলবে না, ঘূর্ণন গতি নিয়ে কথা বলা যাবে না। তো স্পাইরাল, এখানে এফ টার নাম কি বলো? কম্পাঙ্গ। কম্পাঙ্গ। সুতরাং আমরা কৌণিক বেগ বা কৌণিক দ্রুতিকে কম্পাঙ্কের সাথে রিলেট করতে পারি, যখন আমরা কম্পাঙ্ক বলবো তখন কৌণিক বেগটাকেও আমরা কৌণিক কম্পাঙ্ক বলবো। তো এরকম বিষয় আর কি। এখন আমরা জেনে গেলাম যে যদি আমরা পর্যায়কাল কারো জেনে থাকি তাহলে তার জন্য আর বার জানার দরকার নাই, অথবা আর কত কি এটা জানার দরকার বের করে নেবে, কারণ পর্যায়কাল আমরা পর্যায়কাল এইভাবে ভাবতে পারি, আমরা সেকেন্ডের কাটা জায়গা জানি, ঘড়ি সেকেন্ডের কাটাওয়ালা ঘড়ি সেকেন্ডের কাটা, পর্যায়কাল জানি কত? 60 সেকেন্ড। সুতরাং আর ওকে ওর কৌণিক স্পিড বা কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ বের করার আর অন্য কোনো ভাবনা ভাবার দরকার নেই, তার তো পর্যায়কালটা জানি আমরা 60 সেকেন্ড। আমরা মিনিটের কাটার পর্যায়কাল জানি কত? মিনিট 60 মিনিট। আমরা মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করে নিতে পারি, রেডিয়ান পার সেকেন্ড, অথবা রেডিয়ান পার মিনিট থেকে গেলে অসুবিধা নেই, তবে রেডিয়ান পার সেকেন্ডই বেটার। আমরা ঘন্টার কাটার পর্যায়কাল জানি 12 ঘন্টা, তাকে আবার কনভার্ট করে সেকেন্ডে নিব। সুতরাং জানি আমরা পর্যায়কাল জানি, আমরা পৃথিবীর আমরা যে পৃথিবীতে আছি তার দুই ধরনের পর্যায়কাল জানি, একই হলো তার আমিগতির পর্যায়কাল, অর্থাৎ নিজ অক্ষে ঘুরবার সময়, নিজ অক্ষে ঘুরতে একবার সময়, আর একবার হচ্ছে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময়। তো দুই ধরনের পর্যায়কাল যখন বলা থাকবে পৃথিবীর আহ্নিক গতি, তখন টি এর মান কত বসবে পৃথিবীর আহ্নিক গতির জন্য? 3600 সেকেন্ড। পূর্ণ সংখ্যা, এখন আমরা পূর্ণ সংখ্যা ভাববো কত? স্যার 3600 সেকেন্ড। পৃথিবীটা নিজ অক্ষে ঘুরে আসবে, দিন থেকে রাত হবে, দিন রাত হবে, হ্যাঁ পুরো একদিন বলতে যাবো যায় আর কি, 24 ঘন্টা। আমরা না ভাবে এখন এই মুহূর্তে আমরা সেটাই ভাববো। আবার পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবীর বার্ষিক গতি 365 দিন, তার মানে 365 দিন, সেটাকে আমরা কনভার্ট করে নেব। তাহলে সহজ করে বললে যেখানে আমার পর্যায়কাল জানা দরকার তখন এটা জানার দরকার নাই, আবার যেখানে আমার বার জানা আছে
সেখানে আবার এইটার দরকার নাই, বার দিয়ে করে ফেলতে পারি। তবে মনে রাখবি এই দুটার মধ্যে আন্তঃ সম্পর্ক, ওইটা থেকে এটা আসছে, এটা থেকে ওটাতে যাওয়া যাবে। ক্লিয়ার? আমরা কেউ যদি মনে করি যে কারো আমরা পর্যায়কাল, যে কারণ ঘূর্ণন সংখ্যা জানি, টাইমও জানি, কিন্তু পর্যায়কালটা জানলে ভালো হতো। পর্যায়কালটা তোমরা ঐচ্ছিক নিয়মে বের করে নিতে পারবে। ঐচ্ছিক নিয়মে পর্যায়কালটা কিভাবে লিখে, যে বলে ঠিক আছে পর্যায়কাল জানতে চাও, এন বার ঘুরে, এন বার ঘুরে ঘুরতে লাগে 30 সেকেন্ড, এন বার ঘুরে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে, তাহলে একবার ঘুরবে কত সেকেন্ডে? আর একবার ঘুরতে যে সময় লাগে সেটাই তার পর্যায়কাল। প্রয়োজনে আমরা পর্যায়কালকে এইভাবে বের করে নেব। যদি আমাদের মনে হয় যে আমরা সবসময় এটাই ব্যবহার করবো, সবসময় এটাই ব্যবহার করবো, তাহলে সবসময় এটা ব্যবহার করতে হলে অবশ্যই পর্যায়কালটা বের করে নিতে হবে। পর্যায়কাল জানা নেই কিন্তু পর্যায়কাল বের করে নেওয়া যাবে, পর্যায়কাল জানা নেই কিন্তু পর্যায়কাল বের করে নেওয়া যাবে কিভাবে? প্রশ্নে বলা আছে 200 বার ঘুরে 1 মিনিটে। তাহলে ঠিক আছে 200 বার ঘুরে 60 সেকেন্ডে, একবার ঘুরে কত সেকেন্ড? তাহলে আমরা পর্যায়কাল জেনে এখানে বসাবো। আশা করি তোমরা কেউ করা যায় সেটা জানতে পারলে। কৌণিক বেগ ঘূর্ণনরত বস্তুর কৌণিক বেগকে কিভাবে পর্যায়কালের মাধ্যমে কিংবা ঘূর্ণন সংখ্যা ও সময়ের মাধ্যমে নির্ণয় করা যায়, কিংবা প্রদত্ত কোণ এবং সময়ের মাধ্যমে বেসিক থিটা বাই টি, থিটা বাই টি। তো তোমরা হয়তো বলবে যে ঠিক এভাবে আমরা ওমেগা বের করলাম, কিন্তু ক্যালকুলাসটা তো হলো না, তাহলে আমি একটু ক্যালকুলাস দেখাচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2 এস টি, মানে টি ইকুয়াল 1 সেকেন্ডে, ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? ক্যালকুলাস, ক্যালকুলাসের মাধ্যমে থিটা ইকুয়াল টি স্কয়ার প্লাস 2 এস টি, মানে টি ইকুয়াল 1 সেকেন্ডে ওমেগা কত? তখন কি ভাববে? তখন এগুলো কোনো পদ্ধতি চলবে না, বলো? তখন আমরা ডিফারেনশিয়েশন চলে যাবো। কৌণিক সরণকে কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে কৌণিক বেগ পাওয়া যায়? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। তাহলে ওমেগা আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, অর্থাৎ ডি ডিটি অফ থিটা, অর্থাৎ ডিফারেনশিয়েশন অফ হ্যাঁ থিটা উইথ রেসপেক্ট টু টাইম। তো ডি ডিটি, ডি ডিটি থিটা এখন জানতে চেয়েছে যে টাইম ইজ ইকুয়াল 1, টাইম যদি 1 হয় তো বসাবে 2 × 1 + 2, একক বসাবে। যদি বলে রাশিগুলো এসআই এককে, তোমরা বলবে ওমেগা হলো রেডিয়ান পার সেকেন্ড। দেখা যায়? তাহলে এই যে বিষয়টা, তাহলে ক্যালকুলাস রূপে হোক, এই বীজগণিত রূপে হোক, কোণের মাধ্যমে হোক, বারের মাধ্যমে হোক, পর্যায়কালের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক ওমেগা জানতে হবে। এমন প্রশ্ন ওমেগা কেন জানবো? আমি বলবো যে এই অধ্যায়ে আমরা যে পড়ালেখা গুলো করলাম, এরপরে আসছে টর্ক, আসছে কৌণিক ভরবেগ। তো টর্ক, কৌণিক ভরবেগ, আসছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, এগুলোর জন্য ওমেগাটা অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ঘূর্ণন গতির জন্য ওমেগাটা অতি গুরুত্বপূর্ণ। ওমেগা যদি আমরা জানি তবে অন্যান্য গুলো জানতে পারবো, টর্ক, কৌণিক ভরবেগ কিংবা কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, কিংবা আরো অন্যান্য অনেক বিষয় যেগুলো ওমেগার সাথে রিলেটেড, ওমেগার সাথে। সুতরাং আমাদের ওমেগাটা জানার প্রসেস কি সেটা নিশ্চিত তোমরা জানলা পারবে। তো বলো, একজন বলো, কোনো প্রশ্ন আছে এগুলোর মধ্যে? হ্যাঁ, কেউ কিছু বলছো না? হ্যাঁ, টাইম মনে হয় খুব একটা বেশি নাই। কয় মিনিট আছে? কয় মিনিট টাইম আছে? দেখো তো 1 মিনিটের মতো আছে। স্যার 12:09 বাজে, আর বেশিক্ষণ নাই।
না আমি বলেছি যে তোমাদের টাইমটা দেখাচ্ছে না, কত মিনিট? এক দুই মিনিট আছে। এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে কৌণিক বেগ, এতক্ষণ আমরা কৌণিক বেগ সম্পর্কে জানলাম, কৌণিক বেগ একটি ভেক্টর রাশি, আমি তোমরা জানো বেগ একটি ভেক্টর রাশি, সুতরাং কৌণিক বেগও একটি ভেক্টর রাশি, তো কৌণিক বেগ ভেক্টর রাশি, ভালো কথা। এখন কৌণিক বেগের দিক জানা প্রয়োজন, কৌণিক বেগের দিক জানা প্রয়োজন, কৌণিক বেগের দিক জানবার জন্য একটি সহজ পদ্ধতি হলো তোমরা লিখে রাখো, আমার হাতটা দেখতে পাচ্ছ, আমার হাতটা দেখতে পাচ্ছ, যদি আমার হাতটাকে বস্তুর ঘূর্ণনের দিকে বাঁকা করি, আমার হাতটা বাঁকা করি, তাহলে বৃদ্ধাঙ্গুল সোজা হয়ে থাকবে, এটাই হলো কৌণিক বেগ। যদি কোনো বস্তু ক্লক ওয়াইজ ঘুরে তাহলে হাতটাকে আমাকে এইভাবে বাঁকা করতে হবে, বৃদ্ধাঙ্গুলটা নিচে চলে যাবে, এটাই হলো কৌণিক বেগ। তাহলে সহজ করে ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটা ঘূর্ণনের দিকে হলে ডাউন আর এন্টি ক্লক হলে আপ, লিখে রাখো কৌণিক বেগের দিক ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে হলে উপরে, এন্টি ক্লক আপ। এন্টি ক্লকে যদি ঘুরে কোন বস্তু তো ক্লকে ঘুরতে পারে, এন্টি ক্লকে ঘুরতে পারে, এন্টি ক্লক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আপ আর ঘড়ির কাঁটার দিকে হলে ডাউন, ক্লকে ডাউন এন্টিকে এন্টিতে আপ। আমি দেখা দিচ্ছি এই এই মুহূর্তে এটা হচ্ছে এন্টি ক্লক, এন্টি ক্লক মানে বিপরীত দিকে, এন্টি ক্লক এই যে হাতটা এভাবে ধরে বৃদ্ধা করে করে থাকবে সমতলের, এই হলো কৌণিক বেগ, কেউ যদি তার ডিরেকশন জানতে চায়। আবার ক্লক ওয়াইজ, এই যে ক্লক ওয়াইজ যদি ঘুরে বৃদ্ধা উল্টা সমতলের ডান হয়ে যায়, সমতলের এইটা হতো, তাহলে আমরা বৃদ্ধাঙ্গুল পদ্ধতিতে বের করতে পারি অথবা ক্লক এন্টি ক্লক মেথডে মনে রাখতে পারি। বলো কোন বস্তু এন্টি ক্লকে ঘুরছে, ওমেগা কোন দিকে? সমতলের সমতলের লম্ব বরাবর উপরে, আর ক্লক ওয়াইজে ঘুরছে সমতলের লম্ব বরাবর নিচে। বুঝতে পেরেছ? তাহলে কৌণিক বেগ একটি কি রাশি? দিক রাশি। এরও একটা দিক আছে, এর একটা মান আছে, এর একটা একক আছে, সবকিছু আছে, আর এটি একটি গুরুত্বপূর্ণ রাশি ঘূর্ণন গতিতে। ওকে, আমরা নেক্সট ডেতে বিস্তারিত আরো আলোচনা করব এই বিষয়ে কৌণিক বেগ সংক্রান্ত। তোমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, এখানে আর কিছু করার